বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি খাদিজা আক্তার তোমাদের সবাইকে অভিনন্দন জানাই আমার বাংলা ক্লাসে। বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে আছে আমরা এর আগে বাংলা বিষয়ের তৃতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস থেকে নেওয়া একটি গল্প পড়েছিলাম আমাদের অনলাইন ক্লাসগুলো বন্ধের আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজ আমরা এর পরের একটি গল্প জেনে নিব। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে একজন পটুয়ার কথা। আমি বোর্ডে লিখে রেখেছি একজন পটুয়ার কথা। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 72 নং পেজে এই গল্পটি পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ছবিটা দেখাতে চাই। দেখো এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে একজন মানুষের মুখের ছবি দেখা যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকম আঁকা ছবি আছে। তো আমরা আজকে এই গল্পটি পড়ব। পটুয়া অর্থ কী তোমরা কি জানো? পটুয়া শব্দের অর্থ হচ্ছে চিত্রকর, অর্থাৎ যিনি ছবি আঁকেন বা চিত্রশিল্পীও বলা যায়। একজন চিত্রকর সম্পর্কে আমরা জেনে নিব এই গল্প থেকে। এসো আমরা আমাদের গল্পটি শুরু করি। তোমরা সবাই মনোযোগী হয়ে শুনবে এবং তোমাদের সাথে বই রাখবে, বইয়ে মিলিয়ে নিবে। 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী। ছবি আঁকা স্কুলে পড়েন তিনি। তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। আমি একটু আগেই বলেছি পটুয়ার শব্দের অর্থ চিত্রকর বা যিনি চিত্রশিল্পী। আমরা চিত্রশিল্পী কামরুল হাসান সম্পর্কে এই গল্পে জেনে নিব। তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। আমরা সবাই জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায়, তার হুকুমে বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। তিনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাসিম, মায়ের নাম আলিয়া খাতুন। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো তার। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়। কিন্তু তার ইচ্ছা ছবি আঁকা স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকা স্কুলে ভর্তি করালেন। বললেন পড়ার খরচ তিনি দেবেন না। পড়ার খরচ যোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায়। তবে কামরুল ছবি আঁকা নিয়ে ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীরচর্চাও করেছেন। দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের। এদের পটুয়া বলা হয়। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়মিত মেনে চলেছেন তিনি। এর মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ঘুরি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে
মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। ব্রতচারীদের এইসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল। সব সময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে। মুকুল ফৌজের নায়ক ছিলেন তিনি। কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন, সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, দেশ ও মানুষকে ভালোবাসতেন তিনি। সেই জন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিন কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম। আমরাও তার মতো দেশকে ভালোবাসব, ছবিকে ভালোবাসব, মানুষকে ভালোবাসব। এখানে আমরা তিনটি ছবির নাম জানলাম। এখানে কিন্তু সেই তিনটি ছবি দেয়া আছে, দেখেছো? এটা হচ্ছে নায়র, নায়রের একটি ছবি। আর নায়র হচ্ছে বিবাহিত মেয়েরা যখন বাপের বাড়িতে গমন করে তাকে ওই গমন করাকে নায়র বলা হয়। এটা হচ্ছে উকি, তার আঁকা একটি ছবির নাম। আরেকটি হচ্ছে তিন কন্যা, মানে তিন মেয়ে, এই তিনটি তার ছবির নাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গল্পটি আজকে পড়ে নিলাম। শিল্পী কামরুল হাসান সম্পর্কে আমরা আরও কিছু জেনে নিলাম। এবারে আমরা অনুশীলনীর একটি পড়া দেখে নিব। আমরা কিছু শব্দের অর্থ আজকে তৈরি করে ফেলব। তোমরা গল্পটি অবশ্যই পড়বে এবং শব্দের অর্থগুলো জেনে নেবে। প্রথম শব্দটি দেখো, ব্যায়াম। ব্যায়াম শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত, স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত। হইচই, হইচই শব্দের অর্থ সারা বা গোলমাল, সারা বা গোলমাল। সেনাশাসক, সেনাশাসক শব্দের অর্থ হলো দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা, দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা। নকশা, নকশা শব্দের অর্থ ডিজাইন। মাদ্রাসা, মাদ্রাসা শব্দের অর্থ ইসলামী শিক্ষা কেন্দ্র, মানে যেখানে ইসলামী শিক্ষা দেয়া হয় সেই বিদ্যালয় বলতে পারি, সেটাকে বলা হয় মাদ্রাসা। দানব, দানব শব্দের অর্থ অসুর বা দৈত্য। কারখানা, কারখানা শব্দের অর্থ হলো যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। ব্রতচারী, ব্রতচারী শব্দের অর্থ দেশ সেবায় যারা ব্রত পালন করে। আমরা এই পাশের শব্দের অর্থগুলো দেখে নেই। সততা, সততা শব্দের অর্থ সাধুতা। পটুয়া, পটুয়া শব্দের অর্থ চিত্রকর, আমি তোমাদের গল্পটি পড়ার আগেই বলেছিলাম, চিত্রকর। সংগঠন, সংগঠন শব্দের অর্থ হল কিছু লোক মিলে গড়ে তোলা দল, কিছু লোক মিলে গড়ে তোলা দল। মুকুল ফৌজ, মুকুল ফৌজ শব্দের অর্থ শিশু কিশোর সংগঠনের নাম, একটি শিশু কিশোর সংগঠনের নাম। কিশোর, কিশোর শব্দের অর্থ হচ্ছে 11 থেকে 15 বছর বয়সী ছেলে, 11 থেকে 15 বছর বয়সী ছেলেদের কিশোর বলা হয়। নায়র, নায়র শব্দের অর্থ হচ্ছে বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন, আমি তোমাদের ছবি দেখিয়েও বলেছিলাম। নায়ক, নায়ক শব্দের অর্থ হলো নেতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গল্পটি জেনেছি এবং অনুশীলনী থেকে শব্দের অর্থগুলো জেনে নিলাম। তোমরা অবশ্যই বাসায় গল্পটি বারবার পড়বে এবং শব্দের অর্থগুলো জেনে নেবে। আমি তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা ডায়েরিটি লিখে নাও। বাড়ির কাজে বন্ধু
বন্ধুরা তোমরা ডায়েরি লিখে নাও, তোমরা বাড়িতে অবশ্যই ক্লাসটি আবার দেখবে, শব্দের অর্থগুলো পড়া এবং লেখা, সেই সাথে গল্পটি বারবার রিডিং করবে। আমাদের আজকের পাঠ এখানেই শেষ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।